নমস্কার বন্ধুরা, কম্পিউটার ব্লক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা এসেছে কমন সার্ভিসেস সেন্টার মানে সিএসসি থেকে। হ্যাঁ বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেটদের সিএসসি সংক্রান্ত বিষয়ে একদমই আইডিয়া নেই তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা, কমন সার্ভিসেস সেন্টার আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে 3.5 লাখের উপরে কিন্তু রয়েছে। এবং এই সিএসসি প্রোগ্রামটা কিন্তু সম্পূর্ণ ইনিশিয়েটিভ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তো বন্ধুরা, এই সিএসসির আন্ডারে ত্রিপুরা রাজ্যের মধ্যে ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে সিএসসি ডিস্ট্রিক্ট ম্যানেজার নিয়োগ করা হবে। তো সিএসসি ডিস্ট্রিক্ট ম্যানেজারের অ্যাকচুয়াল যে কাজটা হবে সেটা হচ্ছে ত্রিপুরার প্রায় ম্যাক্সিমাম পঞ্চায়েতের মধ্যে সিএসসি সেন্টার্স রয়েছে, এবং এই সিএসসি সেন্টার যে পরিচালনা করে ওকে বলা হয় ভিএলই, হচ্ছে বেলিস লেভেল এন্টারপ্রিনিয়র। তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, যে গ্রামীণ এলাকায় কীভাবে ডিজিটালাইজেশনকে পৌঁছে দেওয়া যায় সে উদ্দেশ্যে কিন্তু এই সেন্টারগুলি কাজ করে থাকে। এক্ষেত্রে এই সেন্টারের মধ্যে আমরা বিভিন্ন রকম পরিষেবা পেতে পারে, যেমন যদি আমি বলি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম রয়েছে, হেলথ কেয়ার স্কিম রয়েছে, ফিনান্সিয়াল স্কিম রয়েছে, এডুকেশন এবং এগ্রিকালচার ভেরিয়াস সার্ভিস কিন্তু আমরা এই সিএসসি সেন্টার থেকে পেতে পারি। এক্ষেত্রে সমস্ত ভিলেরা কিন্তু সেই ডিস্ট্রিক্ট ম্যানেজার তত্ত্বাবধানে কাজ করবে। এক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আপনাদের নিয়ারাবাউট যে পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে গিয়ে এই সিএসসি সেন্টারে কিন্তু পরিষেবাগুলো নিতে পারেন। তো বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কমন সার্ভিস সেন্টার মানে সিএসসির আন্ডারে ধলাই ত্রিপুরার মধ্যে একজন ডিস্ট্রিক্ট ম্যানেজার নিয়োগ করা হবে। এই ভিডিওর মধ্যে আমরা কমপ্লিটলি আলোচনা করব যে সিএসসির আন্ডারে যে ডিস্ট্রিক্ট ম্যানেজার নিয়োগ করাবে তার জন্য যোগ্যতা এবং কিভাবে আমরা আবেদন করব সমস্ত বিষয়গুলি বন্ধুরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, ডিটেলসে যাওয়ার আগে করে নিচ্ছি ছোটো একটা রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লক চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়ার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে, এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। বন্ধুরা, আমরা দেখে নিয়েছি সে যে নোটিফিকেশনটা বেরিয়েছে এর জন্য আবেদন করতে হলে আমাদের কী কীভাবে আবেদন করতে হবে। নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা কাইন্ডলি আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে হয়তো বা সিএসসির থেকে যে ডিস্ট্রিক্ট ম্যানেজারের জন্য নোটিফিকেশনটা বেরিয়েছে এর আবেদনের ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার প্রবলেম হওয়ার কথা নয়। প্রথম হচ্ছে বন্ধুরা, এক্ষেত্রে যে নোটিফিকেশনটা বেরিয়েছে এটা কিন্তু গত 16 অক্টোবর 2019 বেরিয়েছে। এক্ষেত্রে ডিস্ট্রিক্ট লেভেল ম্যানেজার ইন ত্রিপুরা লেখা আছে ইন ধলাই, শুধু ভ্যাকেন্সি বন্ধুরা একটা। তবে বন্ধুরা, স্যালারি এবং বাকি যে সমস্ত সুযোগ সুবিধাগুলি সেটা কিন্তু অনেকটাই বেশি পাওয়া যায় সিএসসির মতে, আপনারা দেখতে থাকুন। এক্ষেত্রে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা আছে শুধুমাত্র গ্রাজুয়েট, আপনি যে কোনো ডিসিপ্লিনতে হন না কেন, যেমন আর্টস, কমার্স, সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চতে হন না কেন, আপনি কিন্তু এর জন্য এলিজিবল। তবে বন্ধুরা, কন্ডিশন আছে, দেখুন, মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট CCC level proficiency in computer from NELIT or a minimum of 6 months diploma in computer science. মানে হচ্ছে বন্ধুরা, যদি NELIT থেকে আপনার CCC কোর্সটা করা থাকে তাহলে কিন্তু আপনি এর জন্য এলিজিবল। সঙ্গে বন্ধুরা, আপনার যদি ডিপ্লোমা কোর্স থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন তাও কিন্তু আপনি এর জন্য এলিজিবল। তবে বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট 2 years ওয়ার্কিং এক্সপিরিয়েন্স প্রেফারেবল ইন IT সেক্টরে, অথবা বন্ধুরা ই গভর্নেন্স অথবা IT রিলেটেড প্রজেক্ট কোঅর্ডিনেশন এবং প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইন রিলেটেড ফিল্ডসে, মানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন এবং আপনার কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকলে যে আপনি এর জন্য এলিজিবল থাকবেন এমন না, 2 বছরের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই দরকার, এবং সেই অভিজ্ঞতাগুলো কিন্তু যেই ফিল্ডগুলিতে বলেছি সেই ফিল্ডগুলোর মধ্যে হলে কিন্তু আপনাদের প্রায়োরিটি অনেকটাই বেশি দেওয়া হবে, সেটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। স্যালারি বন্ধুরা, এক্ষেত্রে আপনারা 25,000 টাকা পাবেন, সেটা কিন্তু অল ট্যাক্সেস, চার্জেস এবং অ্যালাউন্স মিলিয়ে, মানে নেট অ্যামাউন্ট আপনারা কিন্তু 25,000 টাকা এক্ষেত্রে পাচ্ছেন। টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা করবো। এক্ষেত্রে অনেক ক্যান্ডিডেটের প্রশ্ন থাকতে পারে যে ত্রিপুরা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এক্ষেত্রে আবেদন করতে পারবে কি না। তবে বন্ধুরা, যদি ধলাই ডিস্ট্রিক্টে কোনো সুইটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায় হয়তো বা তখন আপনাদের প্রায়োরিটি দেওয়া হবে, যদি
আউট অফ দোলা ডিস্ট্রিক্টে কেউ থাকেন, মানে বন্ধুরা আপনারা সকলে আবেদন করতে পারেন এক্ষেত্রে, কিন্তু প্রায়োরিটি কিন্তু শুড বি গিভেন ধলাই ডিস্ট্রিক্টে যারা আছেন তাদেরকে বেশি। এক্ষেত্রে এজ বন্ধুরা 24 থেকে শুরু করে 35 বছর যারা রয়েছেন তারাই কিন্তু একমাত্র আবেদন করবেন, এবং এক্ষেত্রে রিল্যাক্সেশন সেটা আপনারা দেখে নেবেন পরবর্তী সময় কী দেওয়া হয় তাদের থেকে, এবং এক্ষেত্রে শুধুমাত্র কিন্তু অনলাইনে আবেদন আপনাদের করতে হবে, এবং অনলাইনে যে আবেদন করবেন সেটা কিন্তু 27/10/2019 মধ্যে সেই আবেদনটা সেরে নিতে হবে। তবে এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা জব করছেন তারা কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট শো করাতে হবে যখন আপনি জয়েনিং করবেন। এবং এক্ষেত্রে যদি মনে হয়, যেমন আমরা প্রথমে আলোচনা করেছি যে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত লেভেলে যে সমস্ত ভিএলই রয়েছেন মানে সিসি সেন্টার যারা পরিচালনা করেন তারা কিন্তু এর জন্য এলিজিবল না। নেক্সট হচ্ছে বন্ধুরা, এক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট শুড বি এবল টু কমিউনিকেট ইন ইংলিশ অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে আপনাকে ইংলিশে কিন্তু কমিউনিকেট করতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যেগুলো থাকবে ত্রিপুরা সেগুলোতে কিন্তু আপনার ভালো অভিজ্ঞতা থাকতে হবে। আসছে বন্ধুরা আমরা হাউ টু অ্যাপ্লাই। প্রথমে বলে নিয়েছি অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনের ডিটেলস কিন্তু আপনারা তাদের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে পেয়ে যাবেন। তাছাড়াও বন্ধুরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টের মধ্যে সেই লিঙ্কটা পেয়ে যাবেন, সেই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন সেই অনলাইন পোর্টালে মানে এই পোর্টালে চলে আসবেন, এবং এই ক্ষেত্রে কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সেটা আপনাদেরকে আমি শো করাবো। এক্ষেত্রে বন্ধুরা কিছু ইনস্ট্রাকশন আছে সেটা আপনার লক্ষ্য রাখুন। অ্যাপ্লিকেশনস কমপ্লিট ইন অল রেসপেক্টস অন দ্য প্রিসক্রাইবড ফরম্যাট এফিক্সড উইথ দ্য রিসেন্ট পাসপোর্টের ফটোগ্রাফ অ্যালং উইথ আপডেটেড সিবি রিজিউমে শুড বি আপলোড অন দ্য ওয়েবসাইট। তো বন্ধুরা এক্ষেত্রে আপনার একটা বায়োডাটা বা রিজিউমে নেবেন, সেই রিজিউমের মধ্যে আপনার ফটোগ্রাফ অ্যাটাচ করবেন, করার পরে কিন্তু সেটা আপনাকে আপলোড করতে হবে সেই ওয়েবসাইটের মধ্যে, এবং এক্ষেত্রে যখন আপনি স্টেপ বাই স্টেপ অতিক্রম করবেন অনলাইনে তখন কিন্তু সেই স্টেপগুলো আসবে। যা যা আপনারা দেবেন সে সমস্ত সবগুলি কিন্তু আপনাদের পরবর্তী সময় ভেরিফিকেশনে কিন্তু সেম শো করাতে হবে। বন্ধুরা যখন আপনারা জয়নিং করবেন দ্যাট মিন্স আপনি যখন সিলেকশন হবেন তখন কিন্তু আপনার এই সমস্ত ডকুমেন্ট যেটা বলে দেওয়া হয়েছে সেগুলি কিন্তু অরিজিনালি কিন্তু নিয়ে আসতে হবে জয়নিংয়ের সময়। লাস্টের সাবমিশন বন্ধুরা প্রথমে আলোচনা করে নিয়েছি আমরা 27/10/2019 মধ্যে কিন্তু আপনাকে সেটা করে নিতে হবে। তো এক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি যে সমস্ত ক্যান্ডিডেটরা মনে করছেন যে আপনারা এই সংক্রান্ত বিষয়ে আপনারা ডাইরেক্টলি কমিউনিকেশন করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন। তাছাড়াও বন্ধুরা ডিরেক্টর অফ ইনফরমেশন টেকনোলজি যেটা ইন্দ্রনগরে অবস্থিত সে অফিসে গিয়ে কিন্তু আপনারা ডাইরেক্টলি এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করে নিতে পারেন। এখন বন্ধুরা আমরা দেখে নিচ্ছি সে অনলাইনে আবেদন কীভাবে করবো। ডেসক্রিপশন থেকে যখন আপনি লিঙ্কটাতে ক্লিক করবেন তখন আপনি এই পেজে চলে আসবেন। এক্ষেত্রে আসার পর বন্ধুরা প্রথমে হচ্ছে বন্ধুরা প্রোফাইলে আপনি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট লেভেল ম্যানেজার, রেসিডেন্টাল স্টেট ত্রিপুরা সিলেক্ট করবেন, রেসিডেন্টাল ডিস্ট্রিক্ট ধলাই সিলেক্ট করুন, করার পরে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দেবেন। তখন আপনি ক্লিক করবেন, প্রথমে রয়েছে আপলোড ইউর ফটো, আপলোড ইউর রেজুমে, যেটা আমি প্রথমে বলেছিলাম আপনার ফটো অ্যাটাচ করে সম্পূর্ণ রেজুমেটা কিন্তু আপলোড করতে হবে। প্রোফাইল সিলেক্ট করুন বন্ধুরা, একেতে ডিস্ট্রিক্ট লেভেল ম্যানেজার, নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, প্যান কার্ড, ফোন নাম্বার, ইমেল, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস, পিনকোড, হায়েস্ট কোয়ালিফিকেশন, ইয়ার অফ এক্সপিরিয়েন্স, রেলিভেন্ট এক্সপিরিয়েন্স সেটা আপনাকে মেনশন করতে হবে, কম্পিউটার স্কিল, তারপরে এক্সাম পাস্ট কী কী রয়েছে সেটা আপনারা করে নেবেন। করার পর জাস্ট বন্ধুরা সাবমিট করে দেবেন। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু সিএসসি থেকে যে ডিস্ট্রিক্ট ম্যানেজার নিয়োগ করা আছে ধলাই ত্রিপুরাতে তার ডিটেলস নিয়ে কিন্তু বন্ধুরা আলোচনা করেছি আজকের এই ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা একান্তই কোনো কিছু আপনারা জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা আগামী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।